আজকে আপনাদের সামনে এমন এক তথ্য তুলে ধরবো যে তথ্য আমাদের সকলের চোখের সামনেই থাকে। বলা ভালো, আমরা যখন একটু ইন্টেরিয়ারে যাই, একটু ভেতর দিকে যাই, যেখানে প্রচুর গাছপালা, সেখানে এই ছবিটা আমরা দেখতে পাই। কি বলুন তো, বড় বড় গাছ আর গাছের গুড়িগুলোতে সাদা রং করা। নিশ্চয়ই আপনারা এই ছবির সঙ্গে পরিচিত। এরকম দৃশ্য আমরা বিভিন্ন জায়গায় দেখি, যেখানে ঘন জঙ্গল রয়েছে সেখানে তো দেখি। এমন কি যে বড় বড় হাইওয়ে গুলো থাকে, তার পাশে যে লম্বা লম্বা গাছগুলো থাকে, সেই গাছের গুড়িতেও দেখা যায় যে একটা গাছের গোড়া থেকে অনেকটা ওপর পর্যন্ত সাদা রং করা। তো কখনো কি আপনাদের মনে এই প্রশ্নটা জেগেছে যে কেন এই গাছগুলোতে এরকম সাদা রং করা থাকে বা গাছের গুড়িতে সাদা রং করা থাকে? শুধুমাত্র আমাদের নজরে আসে যে গাছগুলো সে গাছগুলোই নয়, এমনকি গোটা ভারতবর্ষ জুড়ে প্রচলন রয়েছে, ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশের প্রচলন রয়েছে। গ্রিস, রোম অর্থাৎ ইতালি, এইরকম জায়গাগুলোতেও কিন্তু এই জিনিস আমরা দেখে থাকি। এইগুলোর সাথে মিল পাওয়া গিয়েছে, মানে গোটা বিশ্বজুড়ে এটা দেখা যায় যে গাছের গুড়িগুলোতে সাদা রং করা, অর্থাৎ গোড়া থেকে বেশ অনেকটা পর্যন্ত। কিন্তু কেন জানেন কি, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। একটা কারণ তো অবশ্যই সৌন্দর্যায়ন। গাছের গুড়িতে যদি এরকম সাদা রং করা থাকে তাহলে একঘেয়েমি অনেকটা দূর হয়, দেখতে ভালো লাগে। কিন্তু এর পেছনে বেশ কিছু বিজ্ঞানসম্মত কারণ রয়েছে, যেগুলো শুনলে হয়তো আপনি বুঝতে পারবেন যে আসলে গাছের গুড়িগুলো রং করার পেছনে একটা অন্য কারণ রয়েছে। ধরুন রাতের অন্ধকারে আপনি হাইওয়ে দিয়ে যাচ্ছেন, দুপাশটা ঘন জঙ্গলে ভর্তি থাকে হাইওয়ে, যেখানে লাইট থাকে না রাত্রিবেলা, গাড়ির হেডলাইটই ভরসা। তখন যদি হেডলাইটের আলো গাছের গুড়িতে গিয়ে পড়ে, তাহলে ওই সাদা রঙের ওপর একটা আলোর রিফ্লেক্ট হয়, তাতে আপনারও বুঝতে সুবিধে হয় যে এর পর থেকে কিন্তু জঙ্গল শুরু হয়েছে, মানে সেটা ইন্ডিকেটরের কাজ করে। আর গাছের গুড়িতে সাদা রঙের ওপর যখন গাড়ির হেডলাইটের আলো গিয়ে পড়ছে, তখন আপনিও বুঝতে পারবেন যে এর পরে বনাঞ্চল শুরু হচ্ছে, সুতরাং ওই দিকের রাস্তাটা বন্ধ। এতে গাছেরও ক্ষতি হয় না, আপনারও বুঝতে সুবিধে হয়। এ তো গেল হাইওয়ের ধারে থাকা বড় বড় গাছে সাদা রং করার কারণ। আরো অনেকগুলো কারণ রয়েছে, যেগুলো আপনাদের বললাম যে বিজ্ঞানসম্মত বেশ কিছু কারণ রয়েছে। কি কি সেই সম্পর্কে এবার এক এক করে আপনাদের বলবো। তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা তো অবশ্যই প্রেস করবেন। আপনাদেরকে বলবো এই জঙ্গলে, বাড়ির বাগানে বা হাইওয়ের ধারে কেন গাছগুলোতে সাদা রং করা থাকে গোড়া থেকে অনেকটা উপর পর্যন্ত। তবে তার আগে, যে যখন জঙ্গলের কথা বলা হচ্ছে, বনাঞ্চলের কথা বলা হচ্ছে, তখন একটা মহাদেশের নাম কিন্তু আমাদের চোখের সামনে জলজল করে ওঠে। কি বলুন তো, আফ্রিকা মহাদেশ। আর এই আফ্রিকা মহাদেশের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতীয় উপমহাদেশের একটা নিবিড় সম্পর্ক। কি না, রাম, রামচন্দ্র। জানেন কি, রাম রাজত্ব নাকি এই উপমহাদেশের গণ্ডি ছাড়িয়ে সুদূর আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল, তার প্রমাণ ইতিহাসে রয়েছে। জানেন কি, এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম কয়েকদিন আগে, যদি না দেখে থাকেন তাহলে আই বাটনটা একবার প্রেস করুন আর জেনে নিন আপনার অজানা নানা দিক। আর নিচের ডেসক্রিপশনেও লিংক দেওয়া রইল, সেই লিংকেও আপনারা দেখতে পাবেন। শীতকালে দেখা যায় যে গাছের গোড়া অত্যন্ত ঠান্ডায় নষ্ট হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। যদি সাদা রং করা থাকে তাহলে গাছের গোড়ার ওপর একটা প্রলেপের কাজ করে এই সাদা রং, এবং এই সাদা রংটা কিন্তু যথেষ্ট ঘন করেই করা হয়, যাতে দূর থেকে বোঝা যায় এবং রংটা যাতে নষ্ট না হয়। অনেক ক্ষেত্রে দেখবেন যে বাড়ির বাগানেও যারা বাগান পরিচর্যা করেন, তারাও কিন্তু নিজেদের বাড়ির বাগানে এই সাদা রংটা লাগান গোড়া থেকে অনেকটা ওপর পর্যন্ত, এবং তাতে যেটা হয় যে গাছগুলোর সৌন্দর্য বৃদ্ধি পায়। আর শীতকালে যে সমস্ত জায়গাগুলোতে সূর্যরশ্মি সরাসরি পড়ে না, অত্যাধিক ঠান্ডায় গাছের গুড়ি ফাটিয়ে দিতে পারে অত্যাধিক ঠান্ডা, তো এই যে সাদা রংটা দেওয়া হচ্ছে এটা কিন্তু ওই ঠান্ডার হাত থেকে গাছকে রক্ষা করে, এবং এই সাদা রং দেবার ফলে গাছের গুড়িগুলো আর ফেটে নষ্ট হয় না, এই কারণেও সাদা রং দেওয়া হয়। এবার আসি গ্রীষ্মকালে, বা যে সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড গরম সেখানেও সাদা রং করা হয়। কেন করা হয়, তার কারণও এটাই, অর্থাৎ যখন প্রখর সূর্যরশ্মি গাছগুলোর ওপর পড়ছে, গাছের গোড়াগুলো শুকিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে গাছটা,
চিড়ে যেতে পারে, ফেটে যেতে পারে, ফাটল দেখা দিতে পারে গাছে। সেই কারণে সেখানে সাদা রং লাগানো হয়। আমরা সবাই জানি সাদা রং লাগালে গাছটা তাপ থেকে কিছুটা রক্ষা পায়, কারণ আমরা সবাই জানি যে সাদা রং, আমরা গরমকালে সাদা পোশাক পরি, তাতে গরম কম লাগে, কারণ বিকিরণ হয়ে যায়, শুষে নেয় না। যেমন কালো রং তাপ শুষে নেয়, গরম বেশি লাগে, সাদা রং কী করে, তাপকে ছড়িয়ে দেয়, বিকিরণ করে তাপ, এটা আমরা সবাই জানি। আর তার ফলে গাছের গোড়াটা রক্ষে পায়, প্রচণ্ড গরমে গাছের গোড়া ফেটে যায় না, ফেটে যাবার হাত থেকে রক্ষা পায়। অর্থাৎ এই সাদা রং যেমন শীতকালে গাছের গোড়াকে আটকায় ঠান্ডার হাত থেকে, গরমকালেও আটকায় প্রচণ্ড দাবদাহ, প্রচণ্ড গরমের হাত থেকে, যাতে গাছের গোড়া ফেটে না যায়। আরও একটা কারণ আছে, কি না, অনেক ক্ষেত্রে গাছের গোড়ায় বা গাছের গুড়িতে পোকামাকড়ের আক্রমণ হয়, পোকামাকড় বাসা বাঁধতে পারে গাছের গোড়াতে, এতে গাছের গুড়ি পচে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। কারণ পোকামাকড় কীট পতঙ্গের আক্রমণে গাছের গুড়ি নষ্ট হয়ে যাবার একটা আশঙ্কা দেখা দেয়। আর যদি এইভাবে সাদা রং করা থাকে, তাহলে দেখা যায় যে গাছের গোড়াগুলো রক্ষা পেয়েছে এই কীট পতঙ্গ পোকামাকড়ের হাত থেকে, সেই কারণেও কিন্তু সাদা রং ব্যবহার করা হয়। তো শুরুতে আপনাদের বলছিলাম না যে গাছের গুড়িতে সাদা রং করার পেছনে বেশ কয়েকটা বৈজ্ঞানিক কারণ রয়েছে। কি কি? শীতের হাত থেকে রক্ষা পাওয়া যায়, গরমের হাত থেকে রক্ষা করে, একই সঙ্গে পোকামাকড়ের উপদ্রব, পোকামাকড়ের যাতে গাছকে নষ্ট করে দিতে না পারে, গোড়াকে পচিয়ে দিতে না পারে পোকামাকড়, কীট পতঙ্গ, সেই কারণেও কিন্তু দেখা যায় যে সাদা রং রক্ষে করেছে। এবং একই সঙ্গে যেটা আপনাদের বলছিলাম যে হাইওয়েতে যখন গাড়ি নিয়ে যাচ্ছেন, তখন যদি গাড়ির আলোই যেখানে বর্ষা, তখন রাত্রিবেলা গাছের গোড়াতে যদি আপনার আলোটা গিয়ে পড়ে সাদা রং, সেটা খুব তাড়াতাড়ি রিফ্লেক্ট করে, তো তখন চালক বুঝতে পারেন, এটা অনেকেই জানেন যারা হাইওয়েতে গাড়ি চালান, তারা অনেকেই জানেন যে সাদা রঙের সিম্বল করা গাছগুলোতে গাছের যখন আলো পড়ে, তখন বোঝা যায় যে ওই দিকে আর রাস্তা নেই, রাস্তাটা ওখানেই শেষ, কারণ এরপর থেকে জঙ্গল শুরু হয়েছে। এটা যারা হাইওয়েতে নিয়মিত যাতায়াত করেন বা গাড়ি চালান, তারা অবশ্যই জানেন। এটাও কিন্তু একটা কারণ গাছের পেছন, গাছের সাদা রং করাতে, যেটা হয় যে গাছেরও প্রাণ রক্ষা হলো আর আপনিও বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন। তো এইরকম কারণ কিন্তু রয়েছে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, গাছ বা উদ্ভিদ আমাদের জীবনে অক্সিজেন যোগান দেয়, আর এই উদ্ভিদ যত থাকবে তত আমরা ভালো থাকবো, আমাদের বাস্তুতন্ত্র সুরক্ষিত থাকবে। তাই সৌন্দর্যায়নের জন্য বাড়ির বাগানে বা রাস্তার দুপাশে যে গাছ রয়েছে সেখানে অনেকেই সাদা রং করে থাকে। কেমন লাগলো এই তথ্য অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর কী কী দেখতে চান বা জানতে চান সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারবেন। আর এই ভিডিও অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।